50 নিলে স্যার একটু ভালো হতো, স্যার আমি বলি এই রাস্তা দিয়ে স্যার বড় বাজারের ফুল নামাই দিয়ে রাস্তা দিয়ে রেগুলার যাওয়া তো, আজকে ফার্স্ট টাইম ধরলেন আমার এখানে, আমি আগেও দেখেছি আপনাকে। দর্শক দেখলেন কিভাবে গাড়ি থেকে টাকা তুলছে পুলিশ, এই কোভিড সিচুয়েশন এই অবস্থাতেও ছাড় নেই, পুলিশ টাকা তুলছে গাড়ি থেকে। এমনিতে এই সময় অনেকের কিন্তু বলা যায় উপার্জন বন্ধ হয়ে গেছে, ছোট্ট একটা মালবাহী গাড়ি তার কাছ থেকে 100 টাকা নেওয়া হয়েছে। উনি বলছেন এই এই জায়গায় যদি আমরা যাই, অন্য সময় তো নেওয়া হয় না, কিন্তু কে আর শুনবে, একেবারে তাদের কাছ থেকে 100 টাকা নেওয়া হয়েছে। 50 টাকা দেওয়ার কথা বলছিলেন, রাজি হননি পুলিশ, 100 টাকা তাদের কাছ থেকে নেওয়া হলো। এই হচ্ছে কলকাতার চিত্র, অন্য কোথাও না, কলকাতা শহরের চিত্র যেটা আমাদের কাছে এসছে। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে শেষ দফার ভোট গ্রহণ চলছে, নতুন সরকার কারা গড়বে একটা বড় প্রশ্ন, হয়তো আজকে সন্ধ্যায় একটা আমরা আভাস পাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন সরকার এলে এই অবস্থার কি পরিবর্তন ঘটবে, নাকি যাকে তাই থেকে যাবে? পুলিশ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিচ্ছে, বিশেষ করে এই সরকারের আমলে এই দৃশ্য কিন্তু অনেক বেশি দেখা যায়। আগে যদি একটু গোপনে হতো, লুকোচুরি করে হতো, এখন তো প্রকাশ্যে ওপেনলি। আরামবাগ টিভি এই ঘুষ নেওয়ার, এইভাবে টাকা তোলার ছবি অনেকবার দেখিয়েছে, তার জন্য আরামবাগ টিভির ওপর অনেক মিথ্যা মামলা হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, সে তো আপনারা জানেন। কিন্তু আরামবাগ টিভি কি এইসব খবর দেখানো বন্ধ করেছে? কিন্তু আমরা চাই আমাদের না এই ধরনের খবর দেখাতে হোক, আমরা চাই এই ধরনের চিত্র আমরা না দেখতে পাই, আমরা চাই না যে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ এভাবে টাকা তুলুক। কারণ পুলিশকে তো সরকারের তরফ থেকে মাইনে দেওয়া হয়, আপনার আমার পয়সা থেকে তো বেতন দেওয়া হয়, বেতন যা দেওয়া হয় নিশ্চয়ই তাতে তো সংসারটা চলে যাওয়া উচিত, কারণ তাদের থেকে অনেক কম বেতনে অনেকে কাজ করছেন, তাদের যদি সংসার চলে, পুলিশ যে বেতন পায় তাতে তো সংসার অবশ্যই চলে যাওয়া উচিত। তা সত্ত্বেও তারা কেন টাকা তুলবে, কেন তারা টাকা তুলবে? অবশ্য এখানে টাকা তোলার আবার অন্য একটা কারণ আমরা শুনতে পাই, যেটা বলা হয় যে পুলিশ যে টাকাটা তোলে রাস্তা থেকে সেটা কিন্তু পুলিশের একার থাকে না, একটা পার্সেন্টেজ কালেক্টর হিসেবে তারা সেটা পেয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ অংশটা নাকি চলে যায় উপরের দিকে। উপরের দিকে মানে পুলিশের ওপর মহলে, আবার সেখান থেকে আবার শাসকের উপর মহলের দিকে চলে যায়, চেন সিস্টেমে। নিচে তলায় যারা এই টাকাটা তোলেন, অ্যাকচুয়ালি কালেক্টর হিসেবে কাজ করেন, সবটা তাদের থাকে না, অবশ্যই কমিশন পান, পার্সেন্টেজ পান, কিন্তু টাকাটার সিংহভাগ নাকি উপর দিকে চলে যায়। এইভাবে চেন সিস্টেমে কাজ হয়, এবং যে সরকার চলছে এখনও, এই সরকারের লোকজন, শাসক দলের লোকজন জড়িত, ফলে এই পুলিশ সিস্টেমকে কাজে লাগিয়ে তোলাবাজির একটা একটা মানে বিরাট সিস্টেম তৈরি করেছে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন বিষয়ে আপনারা তো জানতেই পেরেছেন, বিভিন্ন পাচারকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অলরেডি তো শাসক দলের নেতা নেত্রীদের সব নাম শুনতে পাচ্ছেন, এবং পুলিশ কর্তাদের নামও তো আপনারা শুনতে পাচ্ছেন। সুতরাং প্রশ্ন হচ্ছে, এই যে তোলাবাজির সিস্টেমটা, যে সিস্টেমটা সেটা অনেকেই বলছেন যে এই সরকারের আমলে অনেক বেশি সক্রিয়। এবং যে ছবি আপনারা দেখছেন, আমি জানি না এখনও ভাগ পাঠাতে হচ্ছে কি না, অন্তত কোভিড সিচুয়েশনে এই ধরনের চিত্র রাস্তায় দেখতে হবে এটা কিন্তু আমরা আশা করি। আমরা একটা কথাই বলার উদ্দেশ্য, এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যে নতুন সরকার আবারও গঠিত হবে, কিন্তু আমরা চাই না যে এই ধরনের চিত্র আমাদের সামনে বারবার আসুক, এই অবস্থার যাতে পরিবর্তন হয়, নতুন সরকার যারা গড়বে তারা যেন সেই দিকটা মাথায় রাখে, একটা সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যেন শপথ বাক্যটা পাঠ করে। শপথ বাক্য পাঠ করবে এক, আর চালাবো অন্যভাবে, এই ধরনের বিষয়টা যাতে না ঘটে, আমরা সেই জন্যেই একেবারে ভোট গ্রহণের শেষ দফাতেও এই ভিডিও দেখিয়ে একটা যা সতর্ক করে দেওয়া, সজাগ করে দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং জানি না এই ভিডিও দেখে কলকাতা পুলিশ আইডেন্টিফাই করতে পারবে কি না, যে কে এই কাজটা করছেন, যদি নিয়ম ভাঙেন কেস হতে পারে, কেস হতে পারে, টাকা দিয়ে ছাড়, এ তো ঘুষ,
তো তোলাবাজি হচ্ছে, এটা কখনো কাম্য নয়। দর্শক দর্শক, আমি আর একটা বিষয় আজকে দেখাতে চাই। আপনারা জানেন যে আজকে শেষ দফা যে ভোট হচ্ছে, এরই মধ্যে শীতলকুচি যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই এলাকাতে আজকে সেই বুথেতে পুনর ভোট গ্রহণ হচ্ছে। কারণ সেদিনের ভোট গ্রহণে তো হয়নি, ফলে সেখানে আবার নতুন করে ভোট হচ্ছে। সে যেহেতু ভালোভাবে সেদিন ভোটটা হয়েছিল না, সেখানে আজকে আমরা দেখলাম তৃণমূলের যিনি নেতা পার্থ প্রতিম, তার একটা বিষয় আমি তুলে ধরবো। আপনারা প্রথমে ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা বিচার করবেন এই নেতার ঔদ্ধত্যটা আপনারা কী দেখলেন। আমি প্রথমে দেখাবো আজকে যে ভিডিওটা দেখা গেছে ভোট কেন্দ্রের সামনে, প্রথমে দেখুন, তারপর এটা নিয়ে আলোচনাতে আসছি। আপনারা লক্ষ্য করেন না? আরে শুনেন অফিসার, শুনেন, এখানে আসেন, ফ্ল্যাগ নিয়ে ঢুকলো কেন? কোথায় গেল আইসি? কোথায় গেল আইসি সাহেব? দালালি করতেছেন সবাই এখানে সব। দর্শক দেখলেন তৃণমূলের নেতা পার্থ প্রতিম রায়ের ঔদ্ধত্য। আইসি সাহেবকে বলছেন এই আইসি, এই এই দালালি করছেন, বিজেপির দালালি করছেন, এই 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 কো ডাকছেন। শুনুন, একটা পুলিশ অফিসার, আমরা যেমন এর আগে একটা ছবি দেখালাম পুলিশ রাস্তা থেকে টাকা তুলছে, সেটা যেমন আমরা নিন্দা করছি, কিন্তু পুলিশ অফিসার যারা সবাই, সবাই তো সমান নয়। আর যাই হোক, যদি তার মনে হয় পার্থ প্রতিম রায়ের যে ওই অফিসার নিয়ম মানছেন না, তিনি তার দায়িত্ব পালন করছেন না, এইভাবে ডাকবেন? প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি, একটা ব্যক্তিত্ব, ব্যক্তির সম্মান রয়েছে, প্রত্যেকটা মানুষের সম্মান রয়েছে। উনি একজন মানে পোস্ট হোল্ড করে রয়েছেন আইসি, তাকে এইভাবে ডাকছেন, এই 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 করে আপনি দালালি করছেন? যদি অভিযোগ থাকে তার বিরুদ্ধে, তা তো সিস্টেম রয়েছে, বলার জায়গা রয়েছে, তারা বলতে পারেন, তারা ইলেকশন কমিশনের যারা দায়িত্ব রয়েছে তাদের কাছে বলতে পারেন যে যে এই অফিসার তিনি দায়িত্ব পালন করছেন না, তার নেত্রীকে বলতে পারেন, তারা কমিশনকে জানাতে পারে, কমিশন ব্যবস্থা নিতে পারে, প্রয়োজন হলে আইসিকে সেখান থেকে সরিয়ে দিতে পারে। এ তো আমরা দেখেছি স্টেপ নিতে, অ্যাকশন নিতে নির্বাচন কমিশনকে। কিন্তু উনি যেভাবে ঔদ্ধত্য দেখালেন, বলছেন 100 মিটারের মধ্যে বিজেপির প্রার্থী তিনি গাড়ি ঢুকেছেন যাতে বিজেপির ফ্ল্যাগ ছিল, যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে, বিজেপির প্রার্থী তিনি বলছেন না 100 মিটার দূরই রয়েছে, সেটা একটা বিচার্যের বিষয় রয়েছে, বলতে পারেন, আপত্তি করতে পারেন, কিন্তু দালালি করছেন বলে যেভাবে আচরণ করলেন, এটাও কি কাম্য? এটাও কি কাম্য না? এটা চরম ঔদ্ধত্যের পরিচয়। বিজেপি দালালি করছেন ডিরেক্টলি বলছেন, আপনি এরকম ডাইরেক্ট বলছেন ওপেনলি, আপনার যদি অভিযোগ থাকে তাহলে সিস্টেম রয়েছে, কিন্তু আপনি যে ধরনের বিহেভ করলেন একজন অফিসারের সঙ্গে, এটা কি করা যায়? এটা কি করা যায়? একজন সরকারি অফিসারের সঙ্গে যেভাবে বিহেভ করলেন, অফিসারকে তো আমরা দেখলাম তিনি অনেকটা সহ্য করলেন, যা বলছেন তিনি কিন্তু তার দায়িত্বটা পালন করলেন, খুব একটা শুনলেন না, যেটা আমরা দেখতে পেলাম, কিন্তু যে ধরনের আচরণ করেছেন এটাও তো নিয়ম বিরোধী, আইন বিরোধী, এভাবে কথা বলতে পারেন? গাড়িটা তো তখনও মুভ করছে, যেভাবে তাকে বার করে দেবে বলতে পারেন এই বিষয়টা? কিন্তু যে ধরনের অ্যাটিচিউড, ভালো করে তো আবার দেখলেন কথা, ঔদ্ধত্য কী?
এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য। সব জায়গাতেই এইরকম অভিযোগ আপনারা শুনতে পাবেন। নিজেরা দিনের পর দিন আইন ভাঙেন, নিয়ম ভাঙেন, আর অন্যদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, তাদের সম্পর্কে একেবারে এই করে একজন আইসি র্যাঙ্কের অফিসারকে এরকম করে ডাকা। আরামবাগ টিভি কিন্তু এইগুলোরও সমালোচনা করে। পুলিশের তোলাবাজি, দুর্নীতি, এর বিরুদ্ধে যেমন আরামবাগ টিভি সরব হয়ে থাকে, আর যদি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন অকারণে, নিয়ম এড়িয়ে, ঔদ্ধত্য দেখিয়ে, সেটারও কিন্তু নিন্দা করে আরামবাগ টিভি। আমরা যেটা বলার চেষ্টা করছি দর্শক, নতুন সরকার তো নিশ্চয় গঠিত হবে, নতুন সরকার যেন এই ধরনের অ্যাটিচিউড, এই ধরনের পুলিশ সিস্টেম, এই সমস্ত বিষয় যেন সজাগ থাকে, সতর্ক থাকে। নতুন সরকার নতুন শপথ নেবে একটা নতুন বাংলা গড়ার লক্ষ্যে। আমরা কিন্তু যেমন প্রথম ভিডিওটা দেখালাম, সেটাও যেমন আমরা দেখতে চাই না, আর এই ধরনের সৌজন্যহীন আচরণ, ঔদ্ধত্য, এটাও কিন্তু আমরা নতুন বাংলায় দেখতে চাই না। দর্শক, আপনারা কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।